কুষ্টিয়া কুমারখালী কাজীপাড়া ইয়াংস্টার ক্লাবের আয়োজনে কাজী জরিফ স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট 2022-এর ফাইনাল খেলা শনিবার 8 অক্টোবর সন্ধ্যা 7টায় কাজীপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামসুজ্জামান অরুণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিস্তাক করিম, কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, কুমারখালী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুর রশিদ, সাবেক খেলোয়াড় আবু তালেব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভা 1 নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন ও 5 নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, কুমারখালী পৌর 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক কাজী জাহিদ তারিফ। ফাইনাল খেলায় ভাই ভাই একাদশ কে 1-0 গোলে হারিয়ে বিজয় লাভ করে কাজীপাড়া ইয়াংস্টার ক্লাব। সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। অত্যন্ত সুন্দর এবং মানে এত ভালো খেলা আছে এখানে, আমরা আক্রমণ করছি আক্রমণ। আমি তৈরি যাবো মনে করছি, খুব ভালো হয়েছে। আগামী আমার মনে হয় 7 জন জায়গায় 5 জন করে আরো ভালো খেলা হবে, দর্শক দেখে আনন্দ পাবে। সবাইকে ধন্যবাদ।